হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য আমার আজকের টপিক জব অ্যাপ্লিকেশান বয়শালকে কীভাবে সঠিকভাবে মেল করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব শুধু যে আপনি মেল করবেন এটা দেখাবো না আপনি যে পাঁচটা জিনিস আপনি বয়েশালকে মেল করবেন সেই জিনিসটা যে ঠিকঠাক আছে সেটা কিভাবে চেক করবেন সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তবে একটা কথা বলি ভাই এখানে অনেক বিভ্রান্ত অনেকে ছড়াচ্ছে সেটা হলো যে আগে লক্ষ্য করেন আগে কিন্তু যখন আমরা জব অ্যাপ্লিকেশান জমা দিয়েছি তখন একটা ই ছিল মানে বিষয় ছিল যে যেদিন আমরা জমা দিব এবং ওই সময়ের মধ্যে বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে এই জব অ্যাপ্লিকেশান জমা দিতে হতো এখানে কিন্তু একটা মেরাই প্রবলেম ছিল যে আগে জমা দেব না পরে জমা দিব না কখন জমা দেবো অনেক প্রবলেম ছিল ফলে এই ভীষণ এটার ওপরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখন কথা হলো ভাই এটা বয়েসেলকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা খুবই সুন্দর করেছে যে তারা বলছে যে দেখেন আগামী উনিশ তারিখ থেকে জব অ্যাপ্লিকেশান জমা নেবে একেবারে প্র্যাকটিক্যালে মানে হাতে নাতে জমা নিবে আর তার আগে কিন্তু তারা মেল নিয়ে নিচ্ছে এই যে ষোলো তারিখ থেকে লক্ষ্য করুন এই ষোলো তারিখ থেকে তারা কিন্তু মেলটা নেওয়া শুরু করেছে সুতরাং অন্যের কথা বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না অনেকে কিন্তু না জেনে শুনে কারণ আমি যেমন মনে করেন যে কি করেছিলাম যে যেদিন আমি জব অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলাম তখন কিন্তু আমরা মেল করেছিলাম আর এখন আমি জ আপনি জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার আগেই মেল করতে পারবেন এটা খুবই ভালো করেছে কারণ অনেকেই কিন্তু এ মেল মানে দেওয়া নেওয়া না ফলে নিজের মেল থেকে না মেল করে অন্যের মোবাইল থেকে অন্যের মেল থেকে মেল করে কিংবা নিজের মেলটা অন্যের কম্পিউটারে লগ করে দেয় দিয়ে মেল করতে বলে এটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার ভাই আপনি লক্ষ্য করেন আপনার মেল অন্যের কম্পিউটারে লগ ইন করেছেন এর মানে কি যে আপনি ওনাকে আপনার সব কিছু দিয়ে দিয়েছেন সে যদি কোনো কারণে আপনার ক্ষতি করতে চায় ভাই ক্ষতি করাটা বেশি কিছু ব্যাপার না বেশি সময়েরও ব্যাপার না সুতরাং এরকমটা করা বুদ্ধিমানের কাজ হবে না আপনি আপনার ফোনে নিয়ে নেবেন এবং আপনার ফোন থেকে সেটা মেল করবেন যে কম্পিউটারের কাছে করছেন তার কাছেই করে নিন কিন্তু আপনার ফোন থেকে করে নেবেন ঠিক আছে আপনার মেল যেন অন্যের কোনো কম্পিউটারে লগ করা না থাকে ভেরি সিনসিয়ার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই আমি বারবার বলছি কারণ এই মেলটাই আপনার অনেক কাজে দেবে এখানে একটা কথা বলি ভাই আমরা যারা এই যে আপনারা যারা মানে জব অ্যাপ্লিকেশন জমা দিবেন হাতে তো অনেক সময় ভাই তাই না অনেক সময় এই পিকনিক করছেন ওই করছেন সেই করছেন ঘুরে বেড়াচ্ছেন ইটস ওকে কোনো প্রবলেম না এর মাঝে ভাই আধা ঘন্টা এক ঘন্টা বের করে আপনি মেল কীভাবে পাঠাতে হয় কীভাবে গ্রহণ করতে হয় এটুকু শিখে নেন ভাই এটুকু শিখেন ভাই এটা খুবই সহজ একটা ব্যাপার আমারই একটা প্লে লিস্ট করা আছে এই চ্যানেলে যে কীভাবে আপনি মেল পাঠাবেন কীভাবে কী করবেন এভরিথিং কিন্তু আমার ইউটিউব চ্যানেলে করা আছে আমার এই ফেসবুক পেজে নাই ইউটিউব চ্যানেলে করা আছে লার্ন অন টেক এই ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন কেমন সুতরাং আমার ঠাই না দেখেন ভাই অন্যের ভিডিও দেখেন কিন্তু শিখতে হবে ভাই যদি আপনি এটা একবার শিখে নেন আপনার জীবনে অনেক কাজ লাগবে কিভাবে মেল আসছে কীভাবে ফরওয়ার্ড করবেন কিভাবে রিপ্লাই করবেন কিভাবে উত্তর দিবেন এগুলো অবশ্যই জানতে হবে ভাই অনুরোধ থাকলো ভাই এইটুকু অন্তত করবেন ভাই হ্যাঁ আর আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো বয়সেলকে মেল করার পর আপনি কিভাবে চেক করবেন যে আপনার মেলটা সত্যিই বয়োশলের কাছে গেছে না যায়নি ঠিক আছে তো তাহলে আর কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গেলাম চলুন তাহলে দেখানোর চেষ্টা করি কোন পাঁচটা জিনিস আপনি পাঠাবেন এবং পাঁচটা জিনিসের মেগাবাই ঠিক আছে কি না সেটা কিভাবে চেক করবেন এবং সঠিকভাবে কীভাবে বয়সেললের কাছে মেলটা পাঠাবেন তো মোবাইল স্ক্রিনে গেলাম ওই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আপনার প্রথম কাজ হলো আপনি যে কম্পিউটারের কাজ থেকে আপনার যে কাজগুলো করে নিচ্ছেন সে কাজগুলো আপনার ফোনে নিয়ে নেবেন তাতে যেভাবে হোক মেইলের মাধ্যমে হোক ডেটা কেবলের মাধ্যমে হোক যেভাবে হোক আপনার ফোনে নেবেন নেওয়ার পর আপনি চাইলে আমার মতো করে নাম করে নিতে পারেন দেখুন আমার জব অ্যাপ্লিকেশান আমি নাম কি দিয়েছিলাম ফাইনাল জব অ্যাপ্লিকেশান এভাবে নাম দিলে নাম দেওয়ার পর এখানে যে পাঁচটা ফাইলস আছে এই পাঁচটা ফাইলস ভালো মতো আপনাকে চেক করে নিতে হবে আমি আবারও বলছি বইশেলকে মেল করার আগে ভালো মতো চেক করবেন আপনার সব ইনফরমেশান ঠিক আছে কি না প্রয়োজনে আপনি বাড়ির অন্য কাউকে পড়তে দিবেন। ঠিক আছে নিজের ভুল নিজে ধরতে না পারলে বাট সুন্দর করে আপনি এটা চেক করে তারপরে মেল করবেন ভাই হ্যাঁ তাহলে প্রথম কাজটা দেখেন আমার প্রথমে লেখা আছে মেডিক্যাল রিপোর্ট হ্যাঁ মেডিকেল রিপোর্টটা অবশ্যই একশো কেবির নিচে হতে হবে দেখুন আমারটা কত আছে ছিয়ানব্বই কেবি তাহলে এটা ঠিক আছে পরেরটা লক্ষ্য করুন পাসপোর্ট সাইজের ফটো এটা পঞ্চাশ কেবির নিচে হতে হয় আমারটা কত আছে পঁয়তাল্লিশ কেবি তারপরে দেখুন পাসপোর্ট যে পাসপোর্টের স্ক্যান কপিটা সেটাও হতে হবে আপনাকে আশি কেবির নিচে আমারটা কত আছে চুয়াত্তর কেবি তারপর একটা দেখুন আমাদের যে জব অ্যাপ্লিকেশান যেটা ডক ফাইল সে ফাইলটা অবশ্যই একশো কেবির নিচে হতে হবে সেটা তো দেখুন কত আছে মাত্র ছত্রিশ কেবি এটা তো খুবই খুবই কম তারপর একটা দেখুন যে এসএসসি সার্টিফিকেট এই এসিসি সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে একশো কেভির নিচে হতে হবে আমারটা কত আছে নিরানব্বই কেভি তাহলে আপনি প্রথমে নিশ্চিত হবেন লক্ষ্য করুন এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি মানে এইটা আপনি নিজের মতো করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এবার সুন্দর করে প্রত্যেকটা ফাইল এভাবে মিলাবেন যে কোনটার কেভি কত ঠিক আছে যদি এখানে না পান ভাই এর উপরে আঙ্গুল দিবেন আঙ্গুল দেওয়ার পর আপনি মোড়ে গিয়ে ডিটেলসে যাবেন এই ডিটেলসে যাবেন ডিটেলসে যাওয়ার পর সুন্দর করে দেখুন এখানে কিন্তু সাইজ লেখা থাকবে ওকে আপনি যদি এখানে দেখতে না পান তাহলে এইভাবে এসে আপনি কি করবেন এই সাইজটা দেখতে পাবেন কেমন তাহলে প্রত্যেকটা এভাবে সুন্দর করে কনফার্ম হবেন এবার কাজ হলো সব কিছু চেক আপ করা কমপ্লিট আপনি ভিতরটা ওপেন করে ভালো করে পড়েছেন তারপরে কি করবেন সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি শেয়ারে যাবেন কেমন শেয়ার যাবেন বা সেন্টে যাবেন অনেক সময় শেয়ার লেখা থাকে নিচে দেখুন সেন্ট লেখা আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো মাধ্যম চলে আসবে আমরা যেহেতু জিমেল করব মেল করব তাই না তাহলে এই যে জিমেল চলে এলো এর উপরে আমরা ক্লিক করব। ওকে এখন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ভাই এগুলো খুব মনোযোগ সহকারে শুনবে হ্যাঁ এবার প্রথমে যে ফর্ম লেখা আছে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এই জিমেল অ্যাড্রেসটা আপনাকে মিলাতে হবে আপনি কিন্তু জব অ্যাপ্লিকেশনে একটা জিমেল অ্যাড্রেস দিয়েছিলেন মনে আছে লক্ষ্য করুন এই যে এখানে এইটাই হলো আপনার জিমেল অ্যাড্রেস যদি এটার কোনো ইনফরমেশান গ্যাপ থাকে পাসওয়ার্ড না জানেন কোনো প্রবলেম থাকে ঠিক করে নেবেন ভাই এইটা অবশ্যই ঠিক করে নেবেন যারা জানে তাদের কাছ থেকে এটা সব কিছু ইনফরমেশান যেন আপনি ঠিকঠাক করে রাখতে পারেন এই একটা জিমেল দিলেন কালকে এসে আবার কি করবেন আপনার জিমেল পরিবর্তন এরকমটা যেন না হয় ভাই হ্যাঁ তাহলে এখানে আগে কনফার্ম হবেন ওই জিমেলের সাথে এই জিমেল মিললো কি না যদি না মিলে তাহলে ডান দিকে লক্ষ্য করেন একটা অ্যারো চিহ্ন আছে এর ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করছি ক্লিক করা হয়ে গেলে এখানে অনেকগুলো জিমেল চলে আসবে মানে আপনার ফোনে যতগুলা জিমেল অ্যাড করা আছে সবগুলো এখানে চলে আসবে এর মধ্যে থেকে মিলাবেন কোন জিমেলটা ওই যে জব অ্যাপ্লিকেশান জিমেলের সাথে মিলে যায় সেটা কোনটা মনে করেন এটা আমার ওইটা তাহলে কি করবো আমি ওর ওপরে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখন হলো বয়েসেলের ইমেলে ইমেইলে যে ইমেলে আমরা মেল পাঠাবো সেই ইমেলটা এখানে লিখতে হবে তারা কিন্তু ওপেনলি বলে দিয়েছে তাদের কোন জিমেলে মেল পাঠাতে হবে লক্ষ্য করুন এই যে বয়েসেল ইপিএস অ্যাট দ্য রেট এইখানে মেল করতে হবে তাহলে এই জিমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখব দেখুন আমি লিখছি লেখার সময় এরকম নিচে চলে আসবে আমি তার উপরে আপনি ক্লিক করবেন তাহলে আমাদের এই অ্যাড্রেসটা লেখা কমপ্লিট সুন্দর করে আবারও মিলিয়ে নেবেন যে আপনার লেখাতে কোনো ভুল হলো কি না ওকে দেখুন বি ও ই এস এল ইপিএস অ্যাট দ্য রেট জিমেল ডট কম লেখা তাহলে ঠিক আছে এবার সাবজেক্টের লাইন ভেরি ইম্পর্টেন্ট একটা মানে ইনফরমেশন এখানে দিতে হবে সেটা হলো ইপিএস টপিক আইডি আপনার ইপিএস টপিক আইডিটা এখানে লিখতে হবে কোনো কিছু লেখা দরকার নেই কি লিখবেন ইপিএস টপিক আইডি এটা আবার ঘুমটা না যারা আমরা জব অ্যাপ্লিকেশান জমা দিই তারা সবাই জানি আপনার জব অ্যাপ্লিকেশানের দিকে থাকান প্রথমেই কিন্তু আপনি লিখেছেন ইপিএস টপিক আইডি এখানে যে ষোলো ডিজিটের যে ইপিএস আইডিটা আছে আপনি ঠিক ওই ইপিএস আইডিটা এখানে বসিয়ে দেবেন ওকে অনেকে ভুলভাল করে দেয় ভাই কপি পেস্ট কপি পেস্ট করতে করতে এগুলো ভুল করে দেয় একজনের ইপিএস আইডি আরেকজনের ইপিএস আইডিতে বসায় আরেকজনের ইপিএস আইডি আরেকজনের বসায় সুতরাং চেষ্টা করবেন এটা নিজের মেলটা নিজেই করার তাহলে এই ভুলটা কিন্তু ভাই হবে না হ্যাঁ তাহলে ইপিএস আইডিটা এখানে বসিয়ে দিবেন দেখুন আমি বসাচ্ছি ইপিএস আইডি বসানো হয়ে গেলে আপনি আবারও ভালো মতো চেক করে নেবেন হ্যাঁ যে কোন জিমেল থেকে আপনি পাঠাচ্ছেন আপনার জব অ্যাপ্লিকেশনের সাথে ওই জিমেল মিল আছে কি না বরিশালের কাছে যেটা পাঠাচ্ছেন সেই জিমেল অ্যাড্রেসটা ঠিক আছে কি আপনি যে ষোলো ডিজিটের টপিক আইডি লিখলেন সেটা ঠিক আছে কি না ভালো করে দেখবেন এবার নিচের দিকে এসে দেখবেন যে পাঁচটা ডকুমেন্ট ঠিক আছে কি না ঠিক আছে পাঁচটা ডকুমেন্ট ঠিক থাকলে এবার নিশ্চিন্তে ওপরে লক্ষ্য করুন যে এই যে ডান দিকে এরও চিহ্ন দেওয়া আছে এর ওপরে ক্লিক করব দেখুন আমি ক্লিক করছি ক্লিক করা হয়ে গেলে এখন আমাদের জানার পালা যে আমি যে মেলটা পাঠাইলাম সে মেলটা ঠিকঠাক গেলো কি না ওকে এটা কীভাবে করবেন বাম দিকে দেখুন থ্রি লাইন্স এর ওপরে আপনি ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন সেন্ট এর ওপরে ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এর ঘুমটা যখন চলে আসবে দেখুন দেখুন এই যে বোয়েসেল টোয়েসেল এবার লেখা আছে আপনার টপিক আইডি ওপরে চলে আসছে তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার মেল এখানে চলে এসেছে ওকে যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন আমার এই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে ওই লিঙ্কে দেখানো আছে যে আপনার মেল যদি না যায় বা কি করবেন কিভাবে সমাধান করবেন মানে সেন্টের ঘরে আসে না এখনও ওই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন ঠিক আছে আশা করছি এই থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম